বেনাপোল বন্দর দিয়ে গত 8 দিনে ভারতে 528440 কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে। বন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, 20 অক্টোবর শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আর এই উৎসবে পশ্চিম বাংলার মানুষের কাছে অত্যন্ত প্রিয় বাংলাদেশের ইলিশ। বেনাপোল মৎস্য অফিসে ফিশারিজ কন্টেইনার অফিসার মাহবুবুর রহমান বলেন, সরকারের বিশেষ অনুমতিতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে ভারতে। 30 অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করবে দেশে অনুমতিপ্রাপ্ত 80টি ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি হবে মোট 3950 মেট্রিক টন। এখন বিকাশ হবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।